আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ চ্যানেল ইউরোপে সংবাদে। বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি হাসিনা আক্তার। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। তাঁতি গাল থেকে আত্মঘাতী জঙ্গি হাসনাকে নিয়ে তোলপাড় বিশ্ব মিডিয়ায়। বালির হোটেলে জঙ্গি হামলায় অন্তত ২০ মরদেহ উদ্ধার, দুই জঙ্গি নিহত। ডক্টর মোমেনকে টাওয়ার হ্যামলেটসে সংবর্ধনা। শুনছিলেন খবরের শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্রান্সের ২৬ বছর বয়সী তরুণী পার্টিগাল হিসেবে পরিচিত হাসনাকে বলা হচ্ছে পশ্চিম ইউরোপের প্রথম আত্মঘাতী জঙ্গি। হাসি খুশি এই তরুণী কিভাবে পরিণত হলেন আত্মঘাতী বোমারুতে, তার হিসেব মিলাতে পারছেন না হাসনার কাছের মানুষরাই। বিস্তারিত দেখুন রিপোর্টে। ২৬ বছরের এক তরুণী বেড়ে উঠেছে প্যারিসের দরিদ্র শহরতলিতে। পার্টিতে গিয়ে আমোদ ফুর্তি করতে ভালোবাসত, বন্ধুদের সঙ্গে হাসি খুশি এক মেয়ে। যদিও শৈশবে অনেক দুঃখজনক অভিজ্ঞতার ভেতর দিয়ে যেতে হয়েছে তাকে, সেই মেয়েটি কিভাবে জঙ্গিদের সঙ্গে ভিড়ে গিয়ে আত্মঘাতী বোমারুতে পরিণত হলো, সেই সমীকরণ যারা তাকে চিনতেন তাদের কেউই মেলাতে পারছেন না। প্যারিসের শহরতলির যে ফ্ল্যাটকে ঘিরে বুধবার ভোর থেকে জঙ্গিদের সঙ্গে পুলিশের তীব্র লড়াই চলছে, সেখান থেকে উদ্ধার করা হয় হাসনার মৃতদেহ। পুলিশের ধারণা, একটি আত্মঘাতী বোমার বেল্ট বাঁধা ছিল তার শরীরে। এই অভিযান চলার সময় এক পর্যায়ে সেই বোমার বিস্ফোরণ ঘটায়। পুলিশের ধারণা যদি সত্যি হয়, হাসনা হচ্ছে পশ্চিম ইউরোপের প্রথম আত্মঘাতী মহিলা জঙ্গি। প্যারিসের সন্ত্রাসী হামলার মূল হোতা বলে যাকে ধারণা করা হয়, সেই আব্দেল হামিদ আবাউদের দুঃসম্পর্কিত বোন বলে বর্ণনা করা হচ্ছে হাসনাকে। জানা গেছে, অল্প বয়সে তার মা এবং ভাই বোনদের ফেলে চলে যায় তার বাবা। প্যারিসের খুব গরিব এক এলাকার একটি ফ্ল্যাটে থাকতেন তার মা, যেখানে এখন কড়া পুলিশ নিরাপত্তা। হাসনার সঙ্গে একই সঙ্গে স্কুলে পড়াশোনা করেছে খেমিসা। তিনি বলছেন, হাসনা সম্ভবত মাদকাসক্ত হয়ে পড়েছিলেন। হাসনা কি খুবই ধর্মবিমর ছিলেন? বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বিবরণ থেকে তার উল্টো চিত্রই পাওয়া যায়। লে রিপাবলিকান লোরেন নামে স্থানীয় এক সংবাদপত্রে তার এক প্রতিবেশীকে জিজ্ঞেস করলে তিনি বলেন, সে মদ পান করত, মাথায় বিরাট এক হেড পড়তেন, যার জন্য তাকে অনেকেই কাউগার্ল বলেও ডাকতেন। ব্রিটেনের ডেইলি মেল পত্রিকায় হাসনার ভাইয়ের উদ্ধৃতিতে পাওয়া যায়, আমি তাকে জীবনে কখনো কোরআন পড়তে দেখিনি, সারাক্ষণ সে তার ফোন নিয়ে ব্যস্ত থাকত, ফেসবুক হোয়াটসঅ্যাপ এসব নিয়ে সময় কাটাত। মাত্র ৮ মাস আগে থেকে হাসনা হঠাৎ ধর্মের দিকে ঝুঁকতে শুরু করে, তাকে নিকাব পড়তে দেখা যায়। চ্যানেল আই নিউজ ডেস্ক। আজ শুক্রবার পশ্চিম আফ্রিকার দেশ মালির রাজধানী বামাকোতে জঙ্গি আক্রান্ত হোটেল রেডিসন ব্লু থেকে এ পর্যন্ত অন্তত ২০ জনের মরদেহ উদ্ধার দাবি করেছে নিরাপত্তা বাহিনী। এছাড়া নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছেন অন্তত ২ হামলাকারী। বিবিসি জানায়, ঘটনার পর মালির নিরাপত্তা বাহিনীর সঙ্গে যৌথভাবে ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের সেনারা সেখানে অভিযান পরিচালনা করেন। শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে বামাকোতে অবস্থিত হোটেলটিতে বন্দুকধারীরা হামলা চালায়। এ সময় তারা ১৭০ জনকে জিম্মি করে। উত্তর আফ্রিকায় তৎপর আল কায়দা সংশ্লিষ্ট একটি গ্রুপ এই হামলার দায় স্বীকার করে নিয়েছে। জাতিসংঘের শুদ্ধ বিদায় বাংলাদেশের স্থানীয় স্থায়ী প্রতিনিধি ডক্টর এ কে এম আব্দুল মোমিনকে সংবর্ধনা দিল টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর। টাওয়ার হ্যামলেটসের স্পিকার আব্দুল মুকুর চুন্ন এমবি সভাপতিতে সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন কাউন্সিলর চিফ হুইপ কাউন্সিলর খালিসউদ্দিন আহমদ। সংবর্ধনা জবাবে ডক্টর মোমেন টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলের সকল সদস্য কাউন্সিলর বৃন্দ সহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ডক্টর মোমেন বিগত ৭ বছর বাংলাদেশে বর্তমান সরকারের সামাজিক উন্নয়ন, নারী ক্ষমতায়ন, শিক্ষা ও অবৈতনিক শিক্ষার উন্নয়ন সহ বিভিন্ন খাতে সফলতার নানা চিত্র তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব আজমল হোসেন, আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী, জামাল আহমেদ খান এবং ডক্টর মোমেনের স্ত্রী সেলিনা মোমেন প্রমুখ। আমি অত্যন্ত কৃতজ্ঞ আমাদের স্পিকার মুকিশ সাহেবের এমবির প্রতি এবং খালিস কাউন্সিলম্যান এবং আমাদের বন্ধুবান্ধব যারা এখানে আছেন, আজমল এবং আনোয়ারুজ্জামান সাহেব, তাদের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আমাদের এই সম্মান দিয়েছেন। এই সম্মান শুধু আমাকে না, আমার বাংলাদেশ দেশবাসীকে সম্মান দিলেন, আমি এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
স্টার হ্যামলেসে স্বতন্ত্র কাউন্সিলর গ্রুপের উদ্যোগে কাউন্সিলর ভবনে মালবেরি সেন্টার থেকে হোয়াইট চ্যাপেলের রয়্যাল লন্ডন হাসপাতাল এলাকার স্থানান্তরের সাইট ভিজিট ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হলো আজ। শুক্রবার রয়্যাল লন্ডন হাসপাতালের পুরাতন ভবনের সামনে আয়োজিত সভায় কাউন্সিলররা বলে, সাবেক মেয়র লুৎফর রহমান জনগণের অর্থ সাশ্রয়ের জন্য কাউন্সিল ভবন হোয়াইট চ্যাপেলে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছেন। সেই সময় টাওয়ার হ্যামলেটসের লেবার গ্রুপ এই সিদ্ধান্তের বিরোধিতা করলেও বর্তমান মেয়র সাবেক মেয়রের সিদ্ধান্ত বহাল রেখেছেন। কাউন্সিলর আব্দুল আসাদের পরিচালনায় এই সময় বক্তব্য রাখেন সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর অলিউর রহমান, কাউন্সিলর রাবিনা খান, কাউন্সিলর মাহবুব আলম, আমিনুর খান, মায়ুম মিয়া, শাহ আলম, গোলাম কিবরিয়া চৌধুরী সহ কমিউনিটি নেতৃবৃন্দ। ক্যাম্পটেন এলাকার 2015 সালে জিসিএসই পরীক্ষার কৃতী শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করা হলো বেঙ্গল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। বুধবার ক্যাম্পটেনের সুরমা সেন্টারে চেয়ারপারসন আব্দুস সামাদ সভাপতিত্বে এবং নতুন প্রজন্মের তিন তরুণী আনিসা, আদিবা ও সামিরার যৌথ পরিচালনায় অনুষ্ঠানের অতিথি হিসেবে শিক্ষার্থীদের মধ্যে অ্যাওয়ার্ড প্রদান করেন ক্যাম্পটেনের ডেপুটি মেয়র নাদিরা সাহা, কাউন্সিলর নাসিম আলী, মোহাম্মদ সালি, ক্লিয়ার ফেসলি, স্পেন্সার ভিরন, রুবেল আহমেদ, সাহেল আহমদ, শওকত আহমদ, মকসুদ আহমদ, রুবিনা বেগম প্রমুখ। অনুষ্ঠানে চারটি ক্যাটাগরিতে 45 জনকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সভায় বেঙ্গলি ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের বিভিন্ন সেবামূলক কার্যক্রম তুলে ধরে বক্তারা। হোয়াইট চ্যাপেল বিজনেস অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিক্সের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মোহাম্মদ কাউসার হোসেনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক এম এ হান্নানের পরিচালনায় এই সভায় স্থানীয় ব্যবসায়ীরা মেয়রের কাছে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সভায় বক্তব্য রাখেন ডেপুটি মেয়র কাউন্সিলর সিরাজুল ইসলাম, জিএলএ মেম্বার পদপ্রার্থী উমেশ দেশাই, গোলাম আজম তালুকদার, আফাজ মিয়া, শানু মিয়া, মোহাম্মদ হোসেন আহবাব, এম এ সালাম প্রমুখ। বিয়ানীবাজার প্রগতি এডুকেশন ট্রাস্ট ইউকে ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম এম এস সফরের স্মরণে শোকসভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ট্রাস্টের সভাপতি হাবিবুর রহমান ময়নার সভাপতিতে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম করিম উদ্দিন। সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টের সাবেক সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস, বিয়ানীবাজার ক্যান্সার হসপিটালের সিইও শাহাবুদ্দিন, শফিক মিয়া, খলিল উদ্দিন ফল ও মুহিত উদ্দিন প্রমুখ। জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের এজিএম ও নির্বাচন পূর্ব লন্ডনের একটি ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মসিউর রহমান শাহিনের সভাপতিত্বে ও শামীম শাহান এবং আব্দুল আওয়াল হেলালের যৌথ পরিচালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ ইসমাইল আলী, মুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরী, বাবুল আহমেদ, আহমদ আল বাসির, হারুন চৌধুরী, শিহাব আহমেদ চৌধুরী সাবু, মাওলানা শিহাবুদ্দিন, কামরুজ্জামান চৌধুরী কমরু ও কবির উদ্দিন প্রমুখ। সভায় মশিউর রহমান শাহিনকে পুনরায় সভাপতি, শামীম শাহানকে সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে টিভি প্রেজেন্টার মাওলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুস সহ 35 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশনার। পরে মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। মানবাধিকার কর্মী ও জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ বাংলাদেশ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সেলিম আহমেদ চৌধুরীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল পূর্ব লন্ডনের একটি ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি নেতা আশিকুর রহমানের সভাপতিতে ও মাইনুদ্দিন আনসারের পরিচালনায় শোকসভায় বক্তব্য রাখেন কমিউনিটি নেতা হিরণ মিয়া, কাউন্সিলর আয়েশা চৌধুরী, শাগির বক্ত ফারুক, মানিকুর রহমান, ডক্টর আলিক চৌধুরী, জয়নাল আবেদিন খান, অ্যাডভোকেট নীলমণি সিং, মারফত আলী, সাইদুল খান, সাইদুল খালেদ, আতিকুর রহমান, কাজী বাবর, আব্দুল হালিম চৌধুরী, জাকির হোসেন প্রমুখ। সভা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আনিসুর রহমান। সভায় বক্তারা মরহুম সেলিম আহমেদ চৌধুরীর কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। জাতির ছুটি একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে যা থাকছে। বার্মিংহামে বন্ধুমহল সংগঠনের দুই পক্ষের পৃথক সভা। বাংলাদেশের ফুটবলারদের জন্য কাজ করতে চায় ব্রিটেনের ওয়েস্ট হ্যাম ইউনাইটেড।
বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বন্ধু মহান সিলেট যুক্তরাজ্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত হলো বার্মিংহামে। আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল আহাদ সুমন জানান, সংগঠনের সভাপতি সাদেক মিয়া শামসুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান সেলিমের পরিচালনায় সভার প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মাহবুব আলম চৌধুরী মাখন। বক্তব্য রাখেন সাইফুল আলম, শাহরুকুন আহমদ, হোসেন আহমদ, মুস্তাফিজুর রহমান, দীপু শেখ, সাহেল আলী, মোসাদ্দেক আহমেদ শ্যামল, মঈনুদ্দিন চৌধুরী, শ্যারন মিয়া, নোমান আহমেদ প্রমুখ। সভায় বক্তারা সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি বাংলাদেশের অসহায় দরিদ্র মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণের জন্য উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন। স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুজ ইউনিভার্সিটি ক্রিকেট ক্লাবের সাধারণ সভা ও ডিনার অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্কটল্যান্ড প্রতিনিধি হুমায়ুন কবিরের রিপোর্ট। সেন্ট অ্যান্ড্রুজ ইউনিভার্সিটি ক্রিকেট দলের বার্ষিক সাধারণ সভা এবং নৈশভোজ প্রতি বছর নিয়মিত অনুষ্ঠিত হয় স্থানীয় ঐতিহ্যবাহী বলাকা রেস্টুরেন্টে। And this evening we're delighted to be hosting the 30th annual St Andrews University Cricket Club dinner. My father opened this restaurant in 1982 and since then we have been very much involved with the local community, with the university, and we will probably continue to keep doing so. Scotland থেকে একমাত্র এই সেন্ট অ্যান্ড্রুজ ক্রিকেট দল বাংলাদেশে গিয়েছিল প্রীতি ম্যাচ খেলার উদ্দেশ্যে। সিলেটে তিনটি সহ বাংলাদেশে মোট ছটি ম্যাচে অংশগ্রহণ করেছিল এই ক্রিকেট দলটি। Also on the field as well, we've taken a step up. Last year we were promoted to the English League and we played against really tough university cricket teams such as Loughborough and Durham and that sort of thing. We've managed to reach levels and play at higher levels of cricket than we've been able to before. It's actually been a fantastic boost for the club and I can only thank. We're just really looking forward to a great evening and continued sponsorship from the Balaka because it's such a great link with the cricket club in general. স্কটল্যান্ডের প্রতিষ্ঠিত ব্যবসায়ী আব্দুর রব জেপি সেন্ট অ্যান্ড্রুজ ক্রিকেট দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন গত 23 বছর ধরে। আব্দুর রফের নিরলস প্রচেষ্টায় চার চারবার স্কটিশ চ্যাম্পিয়ন হওয়ারও গৌরব অর্জন করেছে এই ক্রিকেট দল। ও দিস হ্যাজ বিন গোইং অন ফর লাস্ট 30 ইয়ার্স। বলাকা স্টার্টেড উইথ ডিবেট, উইথ ক্রিকেট, এন্ড দিস ওয়াজ দ্য থিম to do a business in their community, we must know how we mix with them, otherwise it can't go forward. So we have a loyalty for our country, the country born, at the same time we have a loyalty the country where we make a living. অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি অফ গান্ডি কাউন্সিলের সাবেক চিফ অ্যাডমিনিস্ট্রেটর ব্রুস কে। To ensure that we have a good relationship between the Bengalis and the Scots here in Scotland. পুনরায় বাংলাদেশ ভ্রমণের ইচ্ছে ব্যক্ত করেছেন দলের সকল সদস্যরা। স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুজ থেকে হুমায়ুন কবির, চ্যানেল আই। নিজেদের মধ্যে ঐক্যবদ্ধতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সংগঠনের বিভিন্ন কার্যক্রমকে আরো গতিশীল ও কার্যকরী করতে বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছে বার্মিংহাম বন্ধু মহলের আলোচনা সভা। আমাদের বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী জানান, বার্মিংহাম বন্ধু মহলের আহ্বায়ক কয়সর আহমেদ কামালের সভাপতিতে ও যুগ্ম আহ্বায়ক আসকির উদ্দিন দুলুর পরিচালনায় অনুষ্ঠিত এই সভার অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা কবির উদ্দিন, নুরুল ইসলাম কিসলু, নাসির আহমেদ শ্যামল, ফখরুল ইসলাম, বন্ধু মহলের শাহ বদুজ্জামান বদর, এমদাদুর রহমান সুয়েজ, মোদাদসির খান, চুন্নু মিয়া, শফিকুর রহমান, আলী আহমেদ প্রমুখ। এবার সিলেটের খবর। বাংলাদেশের তরুণ ফুটবলারদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করতে চায় ব্রিটেনের বিখ্যাত ক্লাব ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। সিলেটে ক্যানারি ওয়ার্ফ ইউকে বাংলা ফুটবল একাডেমি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এমন আশ্বাস দেন ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ফাউন্ডেশন ইউকে সিইও জোসেফ লিওন। তরুণ ফুটবলারদের প্রশংসা করে লিওন বাংলাদেশের ফুটবলের উন্নয়নে মাঠ সংস্কার সহ অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তার কথা বলেন। তার সম্মানে আয়োজিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন ক্যানারি একাডেমির মুখ্য কর্মকর্তা জাকির খান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন সেলিম সহ প্রশাসনিক কর্মকর্তারা। জাগরণ শিল্পী গোষ্ঠী ইউকে উদ্যোগে জাতীয় সাংস্কৃতিক উৎসব সিলেট নগরে কবি নজরুল অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের চেয়ারম্যান বাহা উদ্দিন বাহারের সভাপতিত্বে সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী। আনারুল কবির মুস্তাজাব এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আতাউর রহমান পীর, লেখক ফয়জুল হাসান খাদিমানি প্রমুখ। বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুর রহমান সিদ্দিকী, শাহ মোমশান, মাওলানা হারুনুর রশিদ আল আজাদ, মাওলানা নজরুল ইসলাম প্রমুখ। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। পার্টি গাল থেকে আত্মঘাতী জঙ্গি হাসনাকে নিয়ে তোলপাড় বিশ্ব মিডিয়ায়। মালির হোটেলে জঙ্গি হামলায় অন্তত ২০ মরদেহ উদ্ধার, দুই জঙ্গি নিহত। ডক্টর মোমেনকে টাওয়ার হ্যামলেটসে সংবর্ধনা। এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।